আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, আল্লাহর দিকে ছুটে পালাতে হবে। আল্লাহ তাআলা কুরআন ও কারিমে বলেছেন, ফাফিরু ইলাল্লাহ, অতঃপর তোমরা আল্লাহর দিকে ছুটে পালাও। প্রবৃত্তি ও শয়তান মানুষকে গুনাহের দিকে দাওয়াত এবং প্ররোচনা দেয়, তোমরা এগুলো থেকে ছুটে আল্লাহ তাআলার শরণাপন্ন হও, তিনি তোমাদেরকে এদের অনিষ্টা থেকে বাঁচিয়ে রাখবেন। আল্লাহর দিকে ছুটে পালানোর বিষয়ে ইমাম ইবনু রজব হাম্বলি রাহেমুল্লাহ চমৎকার একটি ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেন, যখন কোনো বান্দা কোনো সৃষ্টিজীবীর ভয় করে তখন সে সেটি থেকে পালিয়ে বেড়ায়, আর যখন সে আল্লাহকে ভয় করে তখন তার এমন কোনো আশ্রয় থাকে না যেখানে সে আশ্রয় নেবে, এমন কোনো পালানোর জায়গা থাকে না যেখানে সে পলায়ন করবে। একমাত্র তার আল্লাহর কাছে আশ্রয় নিতে হবে, তাই তার আল্লাহ থেকে পালিয়ে তার আল্লাহর কাছে আশ্রয় নিতে হয়। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমানোর আগে বিশেষ যে দোয়াটি পড়তেন সেটা হচ্ছে লা মালজা ওলা মাংজা মিংকা ইল্লা ইলাইকা, অর্থাৎ আপনি ব্যতীত কোনো আশ্রয়স্থল নেই এবং কোনো মুক্তির স্থান নেই।